কালবৈশাখী লাগাতার বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি। বোরো ধান অবিক্রির জন্য চিন্তায় দিন গুনছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের কৃষকেরা। বোরো ধান লাগানোর থেকে প্রচণ্ড রোদের কারণে এই বোরো ধানের ফলন একেবারেই কম। যদিও বা বোরো ধান হয়েছে প্রচণ্ড রোদের কারণে, শীষমরা ধান অনেক কৃষকের এই বছরে বেশি হয়েছে। যদিও বা ধান হয়েছে, মাঠের ফসল মাঠ থেকে তুলে নিয়ে আসতে পারছে না প্রতিদিন কালবৈশাখীর বৃষ্টির জন্য। কালবৈশাখীর তাণ্ডব এখন যেন নিত্যদিনের ঘটনা, এখন যেন কৃষকদের বাঁচা দুর্দায়। আর হয়তো কয়েকদিনের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডব চলবে, বোরো ধানে গাছের ধান অঙ্কুর হয়ে যাবে সেই আশঙ্কায় দিন গুনছেন। আর সেই আশঙ্কা থেকেই বোরো ধান কিনতে চাইছে না ব্যবসাদাররা। সেই ব্যবসাদারদের কোপে পড়ে নাজেহাল কৃষকেরা, একই ধানের দাম নেই তার মতো। সেই অবস্থায় অনেকেই মহাজনের কাছ থেকে টাকা ধার করে বোরো ধান চাষ করেছে, অনেকে আবার সমবায় থেকে লোন নিয়ে বোরো ধান চাষ করেছে। লোনের টাকা ধারের চিন্তায় ঘুম ছুটেছে কৃষকদের, তারা কি করবে ভেবে উঠতে পারছে না। কি বলছেন জয়পুর ব্লকের কৃষকেরা চলুন শুনে নেব। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। সব সময় হচ্ছে জল বৃষ্টি কিছুই তো আদায় করতে পারিনি, আর নাই রোদের এক বিঘে ধান আছে, সব ছেঁকে ছেঁকে তুলতে ছাগলেও তো হয় না, সব তো ধান তো ঝড়ে জলে সব আগড়া করে দিয়েছে, সেখানে তুলতে হচ্ছে, তো সেগুলো কি আদায় হবে নাকি তারা তো ঠিক নাই। এই যে মানে ধান লাগানোর থেকে আমরা লস, প্রচুর ক্ষতি, এরকম করে ক্ষয়ক্ষতি হলে কি করবে, কি হবে, ওষুধ পালা সবই কিনা কাটা সবই তো করতে হচ্ছে, একই আমরা খেটে খাওয়া মানুষ, তার উপরে তার ক্ষয়ক্ষতি মানে প্রচুর টাকা ঘর থেকে বেরিয়ে গেছে অলরেডি, একই খেটে আনলে খায়, তার উপরে আবার লোকের ভাগে ভূতে লাগিয়েছে, তাও আবার ক্ষতি, তাও ক্ষতি হয়েছে মানে খুব দুশ্চিন্তার মধ্যেই আছে, আপনার নাম? আমার নাম পিরু মাঝি, লাভবান হলেন। আর এই বৃষ্টি আমার তিন বিঘা ধান এইরকম অবস্থা, এই জলে থেকে থেকে লেবার খরচা প্রচুর হয়ে গেল, ধানের তো কল, এই ধান তো দামে বিক্রি হবে, আরো তো লিবেই নাই, বলবে যে কলওয়ালা ধান আমরা লোকের নিতে দিতে পারবো না, তাহলে এরপরে কি করবে, এরপরে কি করবো, লস, ধান যদি বিক্রি না করতে পারে লোনও শোধ করতে পারবো না, আর মিনিট টাকা দিন ঝগড়া হবে, মিনিট টাকা জলের টাকা দিতে পারবো না। চাষবাসই তো করেন নাকি শুধু? চাষ ছাড়া আর আমার কি আছে, আর তো কিছু নাই, উপায় নাই, উপায় আর্থিক সাহায্য সহযোগিতা না, সরকার কই কোনোটা ছাড় দেয়, আলু চাষে বেশ তো দুবার ধরে আলু লাগাতে হয়েছে, দুবার ধরে সে সমবায় কই ছাড় দিল, কই ছাড় পাননি, না দুবার ধরে, একবার তো আলু সব বীজ 5,000 টাকা, 3,500, 4,000, 5,000 টাকার বীজ সব পচে গেল, আবার লাগাতে হলো, সে তো সেখানে টাকাও তো মিটাতে পারিনি, তার উপরে আবার ধান চাষ করে, আবার ধান চাষ পুরোটাই লস, আপনার পুরাই লস, আপনার নাম পুরা লস, আমার নাম নিরঞ্জন পাত্র।